আগের ভিডিওটিতে তোমাদের দেখতে পাচ্ছ কৃষক বন্ধু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার থেকে। আগের ভিডিওটিতে আমি তোমাদের এই ফর্মটি তোমাদের দেখিয়েছিলাম এবং ডিটেলসে বলে দিয়েছিলাম যে কি তোমাদের আজকে ফর্মটি তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ কৃষক বন্ধু নতুন ফর্ম, আপডেটেড ফর্ম। এই ফর্মটি হচ্ছে কৃষক বন্ধু, আবার রিপিট করছি, এই ফর্মটি হচ্ছে আপডেটেড ফর্ম, কৃষক বন্ধু নতুন ফর্ম। অর্থাৎ তোমাদের আগের ফর্মটি তোমরা ফিল আপ করবে না, এই ফর্মটি রিলিজ করেছে এবং এই ফর্মটি ফিল আপ করে তোমরা দুয়ারে সরকারে জমা করবে। তাছাড়া আরও বলে দিচ্ছি যে আর একটা ডিটেলস বলে দিচ্ছি, যে সমস্ত কৃষকরা আছে তারাও ফর্মটি ফিল আপ করতে পারবে। তাছাড়া অনেকের জমি থাকে না, ভাগ চাষি, ভাগে চাষ করে, তারাও এই ফর্মটি ফিল আপ করলে মাস তারা দুটো কিস্তিতে টাকা পাবে, 5,000 5,000 করে, অর্থাৎ টোটাল 10,000 টাকা পাবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফর্মটি তোমরা যখন ফিল আপ করবে তখন নির্ভুলতা অবলম্বন করবে, কারণ তোমার একটি নির্ভুলতাতে তোমার এই স্কিমে তুমি বেনিফিট না পেতেও পারো। সো আমি ডিটেলসে বলছি, তোমরা কোনো জায়গায় স্কিপ না করে পুরো ডিটেলসে দেখো, কারণ তোমার এই ফর্মটা জমা করার পরে তুমি বেনিফিটটা পাবে 5,000 এবং 10,000 টাকাটা। সো দেখো এখানে সর্বপ্রথমে দেওয়া আছে, দেখো এনরোলমেন্ট নাম্বার ফর অফিস ইউজ অনলি, এখানে টাচ করবে না, এই যে অংশটা তোমরা এই অংশ টাচ করবে না, কেবলমাত্র অফিস ইউজ করবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনের সামনে পে স্ট্যাম্প স্ট্যাম্প সাইজ ফটো, এখানে একটা মাপ বলে দিয়েছি, এটা তোমরা পাসপোর্ট সাইজ ফটো ইউজ করবে না। রিপিট করছি, পাসপোর্ট সাইজ ফটো ইউজ করবে না। তোমরা যে সমস্ত ফটোশপে আছে সেখানে গিয়ে বলবে যে আমি স্ট্যাম্প সাইজ ফটো নেব, ওকে, এখানে একটা স্ট্যাম্প সাইজ ফটো অটোমেটিকলি তারা বানিয়ে দেবে। এরপরে দেখো পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলস দেখো বলেছে, এ কলমটা কি বলেছে, পার্সোনাল ডিটেলসে প্রথমে আছে নেম, ওকে, প্রথমে নেম, এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তাহলে কি করবে, ফর্মটি পুরো ক্যাপিটাল লেটার দিয়ে ভরবে। রিপিট করছি, ফর্মটি পুরো ক্যাপিটাল অর্থাৎ ইংরেজিতে বড় হাতের অক্ষর দিয়ে ভরবে, ওকে। সো এখানে তুমি যে যে কৃষক বা ভাগ চাষি তিনার এখানে নামটি লিখবে, যে কৃষক বা ভাগ চাষি তিনার এখানে নামটা লিখবে ইন ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের লেখায়। এরপর নেম অ্যাজ পার পর্চা, এরপরে যে পর্চা আছে সেই পর্চায় নামটা লিখবে, কারণ এটা ভাগ চাষিদের জন্য বলেছে, তুমি যদি ভাগ চাষি হও তাহলে কি যার নামে পর্চাটা আছে তার নামটা লিখবে, আর তুমি যদি ভাগ চাষি হও তাহলে তোমার এখানে নামটা লিখবে, ঠিক আছে। এটা বেঙ্গলি বা দেবনগরীতে লিখবে, এটা কিসে লিখবে, বেঙ্গলি বা দেবনগরী, দেবনগরী অর্থাৎ হিন্দি ভাষাটাকে যত সময় আমার যতটা জানা সম্ভব হিন্দি ল্যাঙ্গুয়েজটাকে দেবনগরী বলে, হ্যাঁ। সো বেঙ্গলিতে লিখবে, না হলে দেবনগরী ল্যাঙ্গুয়েজে লিখবে। এরপর রেসিডেন্টাল অ্যাড্রেস অর্থাৎ বাসিন্দা, বাসিন্দা রেসিডেন্টাল মানে হচ্ছে বাসিন্দা, অ্যাড্রেসটা লিখবে। এখানে সর্বপ্রথমে কি দেওয়া আছে, ভিলেজ, ভিলেজ অর্থাৎ তোমার গ্রামের নাম লিখবে। নেক্সট দেওয়া আছে দেখো গ্রাম পঞ্চায়েত অর্থাৎ তোমার গ্রামটা যে পঞ্চায়েতের আন্ডারে, পঞ্চায়েতের আন্ডারে সে পঞ্চায়েতের নামটি এখানে এন্ট্রি করে দেবে অর্থাৎ লিখে দেবে। এরপরে পোস্ট অফিস অর্থাৎ তোমার গ্রামটা যে পোস্ট অফিসের আন্ডারে আছে সেই পোস্ট অফিসটা লিখে দেবে, যে ভিলেজের পোস্ট অফিসটা। এরপরে ব্লকের নাম অর্থাৎ তুমি যে ব্লকের আন্ডারে বসবাস করো সেই ব্লকের নাম এন্ট্রি করে দেবে অর্থাৎ লিখে দেবে। এরপর পিনকোড অর্থাৎ তুমি তোমার পিনকোডটা এন্ট্রি করে দেবে, অর্থাৎ আমি একটা পিনকোড দিয়ে দেখাচ্ছি, 7312 24, ওকে, এভাবে তোমরা এন্ট্রি করে দেবে তোমাদের একটা 6 ডিজিটের পিনকোড অর্থাৎ 6 ডিজিট পিনকোড, এটা তোমরা এখানে ফিল আপ করে দেবে। এরপরে তোমাদের জেলার নাম, এখানে জেলার নাম ভরে দেবে। এরপরে হাজবেন্ড স্ল্যাশ অর্থাৎ অবলিক সরি ফাদার অবলিক হাজব্যান্ডস নেম, এটা খুব কারেকশন, এটা একটু 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 লক্ষ্য রাখো। তুমি যদি অবিবাহিত হয়, তুমি যদি অবিবাহিত হও তাহলে কি লিখবে, এটা তোমার ফাদারের নাম লিখে দেবে। আর তুমি যদি কোনো মেয়ে মহিলা অ্যাপ্লাই করে তাহলে তার বিবাহ হয়ে গিয়েছে তাহলে তার হাজব্যান্ডের নাম এখানে এন্ট্রি করে দেবে। আবার রিপিট করছি, তুমি যদি কি করো ছেলে হও এবং বা মেয়ে হও, যদি অবিবাহিত হও, ছেলে হলে ব্যাপারটা আলাদা, মেয়ে হলে অবিবাহিত হও তাহলে হাজব্যান্ডের নাম লিখবে, সরি ফাদারের নাম লিখবে, আর বিবাহিত হলে কি করবে হাজব্যান্ডের নাম লিখবে, ঠিক আছে। এরপরে কেন তোমার ডকুমেন্টস, যখন বিয়ের পরে তো ডকুমেন্টসে হাজব্যান্ডের কেয়ার অফ হাজব্যান্ড হয়ে যায়। এরপরে ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করে দেবে, আমি একটা যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে তোমাদের দেখাচ্ছি। সর্বপ্রথমে দিন লিখবে, তারপরে এখানে মাস লিখবে, তারপরে এখানে একটা বছর দিয়ে দেবে, ঠিক আছে, আমি একটা বছর দিয়ে দিয়েছি, ওকে ওকে। সো প্রথমে দিন, মাস, এরপরে বছর, এবার এই হিসাবে তোমার বয়সটা কত হচ্ছে সেটা উল্লেখ করে দেবে। আমি যে কোনো এই হিসাবে তোমার ক্যালকুলেটর বা তুমি একটা ই করে নিতে পারো, আমি একটা এভারেজ করে দিচ্ছি, ওকে, আই থিঙ্ক 25 হবে, ওকে,
ওকে, এবার সেই হিসাবে তোমার বয়সটা কত হচ্ছে সেটা দেখবে। এরপর এটা আমি অতটা দেখিনি, জাস্ট আমি তোমাদের উদাহরণ দিয়ে দিলাম। তোমার ডেট অফ বার্থ হিসাবে তোমার আজকে দিনে কত বয়স হচ্ছে সেটা দিবে। এরপরে জেন্ডার আছে, জেন্ডার অর্থাৎ লিঙ্গ। তুমি ছেলে হলে মেলে টিকচিহ্ন মারবে, মেয়ে হলে ফিমেলে টিকচিহ্ন মারবে, আর মেয়ে হলে ফিমেলে টিকচিহ্ন মারবে, আর অদার হলে অদারে। তাহলে জেন্ডার কি, মেল হলে মেলে, ফিমেল হলে ফিমেলে টিকচিহ্ন, আর অদার হলে অদার, অর্থাৎ ট্রান্সজেন্ডার অনেক কিছু আছে। তো এরপর তারপরে অপশানটা দেখো, ক্যাটাগরি টাইপটা। এরপরে অপশান ক্যাটাগরি টাইপটা দেখো, কাস্ট। তুমি জেনারেল হলে জেনারেলে ক্লিক মারবে, এসসি হলে এসসিতে টিক মারবে, এসটি হলে এসটিতে, এবং ওবিসি হলে ওবিসি। সো এই ক্যাটাগরির মধ্যে যেটা যে তোমার পড়বে সেটা তুমি টিকচিহ্ন মারবে। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, কেন স্কিমেই বলেছে তোমার জমির পরিমাণ হিসাবে তুমি টাকাটা পাবে। ওকে, সো তোমাকে এখানে অপশানটা দিয়েছে, তো অপশানটা ফিল আপ করে দিও। এরপরে টাইপ অফ ফার্মার, এই অংশটি হচ্ছে আমি প্রথমেই বলে দিয়েছিলাম ইম্পর্টেন্ট টাইপ। এই যে নতুন ফর্মটা এসছে, যে কৃষক বন্ধু নতুন স্কিম, এই ফর্মটার একটা আপডেটেড ভার্সন। এই ফর্মের কি হচ্ছে, টাইপ অফ ফার্মার, মানে ফার্মারটা কেমন টাইপের। অনার অর্থাৎ যিনি জমির মালিক, অর্থাৎ যার জমি আছে। ওকে, সো তিনি যদি জমির মালিক অর্থাৎ ওনার যদি হও তাহলে ওনারে ক্লিক মারবে। আর বর্গাদার অর্থাৎ যারা ভাগ, অন্য জমি তুমি চাষ করো বা সামথিং কোনো লিজে আছে, তাহলে তুমি এখানে টিকচিহ্ন মারবে। আর পাট্টাদার অর্থাৎ পাট্টাদার, তাহলে তুমি এখানে টিকচিহ্ন মারবে। এই তিনটির মধ্যে যেটি হবে সেটি, অর্থাৎ তিনজনই। আগে কি হতো, আগে কেবলমাত্র অনারি অর্থাৎ যার জমি সেই পেতো, কিন্তু এখন বর্গাদাররাও পাবে, ভাগ চাষিরাও পাবে, বুঝেছ। এরপরে দেখো বলেছে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করে দিবে। আমি একটা মোবাইল নাম্বার এন্ট্রি করছি, যে কোনো একটা মোবাইল নাম্বার এন্ট্রি করে দিচ্ছি, তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দেবে। ওকে, এখানে তোমাদের যে 10-digit মোবাইল নাম্বার আছে সেটা এখানে এন্ট্রি করে দেবে, স্পষ্টভাবে এন্ট্রি করে দেবে। এরপর অল্টারনেটিভ মোবাইল নাম্বার, তুমি এটা দিতেও পারো না দিতেও পারো, অর্থাৎ তোমাকে যদি কন্ট্যাক্ট করে এই নাম্বারটা সুইচ অফ থাকলে এই নাম্বারে তোমাকে করে দেবে, অর্থাৎ তোমার ফ্যামিলির কোনো মেম্বার থাকলে তার নাম্বারটা এখানে দিয়ে দেবে, আর এটা পার্সোনাল নাম্বারটা দেবে। ওকে, এরপরে দিয়েছে আধার নাম্বার ম্যান্ডেটরি। আমি রিপিট করছি, ম্যান্ডেটরি মানে হচ্ছে যে তোমাকে লাগবেই, না হলে তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। রিপিট করছি, ম্যান্ডেটরি মানে হচ্ছে লাগবে, না হলে তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে, অর্থাৎ তোমার আধার কার্ড লাগবে কৃষক বন্ধু বেনিফিট পেতে গেলে। এরপরে ভোটার কার্ড, দেখো ভোটার কার্ডও ম্যান্ডেটরি বলেছে, অর্থাৎ ভোটার আইডি যেটা এপিক নাম্বার এটা ম্যান্ডেটরি, অর্থাৎ আধার এবং ভোটার আইডি দুটো কৃষক বন্ধু পেতে গেলে দুটো লাগবে। কিন্তু এটা যখন ওল্ড, যারা নতুন করেছেন স্কিম পাচ্ছে, তাদের এই দুটোর মধ্যে একটা থাকলে হয়ে গিয়েছে। ওকে, এরপরে দেখো যে কলমটা আছে, দেখো বলেছে বি কলমটা বলেছে যে কাল্টিভেল ল্যান্ড ডিটেলস। ওকে, কাল্টিভেবল ল্যান্ড ডিটেলস, অর্থাৎ তুমি যে জমিটা চাষ করছো সেটার ল্যান্ডের ডিটেলসটা এখানে বলে দেওয়া হয়েছে। সো দেখো তোমার জমির পরিমাণে, মানে আলাদা আলাদা জমিতে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট জমিতে কী হয়, আলাদা আলাদা তোমাকে কী করতে হবে, জিএল নাম, যে সমস্ত ডিটেলসগুলো ভরতে হবে। তোমার সর্বপ্রথম এক নাম্বার সিরিয়াল দেবে, তোমার যে ডিস্ট্রিক্টে জমি আছে সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে এন্ট্রি করবে, অর্থাৎ জেলার নামে এন্ট্রি করবে, ব্লকের নাম এন্ট্রি করবে। এটা বলছি যেখানে জমি আছে সেই জমির অ্যাড্রেসটা, নট তোমার রেসিডেন্টাল, অর্থাৎ তোমার যেখানে বাড়ি আছে বা অ্যাড্রেসে সেখান নয়, যে এরিয়াতে জমি আছে সেই এরিয়ার ডিস্ট্রিক্টের নাম লিখবে, ব্লকের নাম লিখবে, মোজার নাম লিখবে, জিএল নাম্বার লিখবে, খতিয়ান নাম লিখবে, এবং লাস্টে কাল্টিভেবল ল্যান্ড ইন একর, অর্থাৎ তোমার জমির পরিমাণটা কত সেটা তুমি লিখবে। আমি এই ভিডিওটিতে তোমাদের আরও একটু ডিটেলস বলে দিচ্ছি। তোমরা যদি তোমাদের জমির পরিমাণটা জানতে চাও তাহলে কি করবে, banglarbhumi.gov.in এই ওয়েবসাইটে চলে যাবে। আমি তোকে স্ক্রিনের সামনে ফ্ল্যাশ করছি, তাহলে banglarbhumi.gov.in এ ক্লিক করার পরে, অর্থাৎ তোমার জমির ডিটেলস জানতে গেলে কি করবে, গুগলে সার্চ ইঞ্জিনে লিখবে বাংলা ভূমি বলে, সার্চ করে দিলেই চলে আসবে। প্রথমে যে অপশানটা আছে দেখতে পাচ্ছ সেটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমাদের সামনে দেখবে ওয়েলকাম টু বাংলারভূমি মেন ওয়েবসাইটটি খুলে গেল, যেখানে তুমি তোমার কি করতে পারবে, তোমার জমির ডিটেলসটা চেক করতে পারবে জিএল নাম্বার, দাগ খতিয়ান নাম্বার দিয়ে। তাহলে কি করবে, এই যে হোম অপশানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নো ইয়োর প্রপার্টি। রিপিট করছি, হোম অপশানটা হচ্ছে নো ইয়োর প্রপার্টি। ওকে, সো এখানে ক্লিক করে দেবে তোমরা, দেখো নো ইয়োর প্রপার্টি লেখা উঠছে। এরপরে ফ্রন্ট পেজটা চলে আসবে, যেখানে তুমি তোমার জিএল তোমার খতিয়ান নাম্বার দিয়ে, এছাড়া সার্চ বাই প্লট নাম্বার দিয়ে চেক করতে পারবে। দেখতে পাচ্ছ মোজা আইডেন্টিফিকেশন, ঠিক আছে, আইডেন্টিফিকেশন ডিস্ট্রিক্ট চুজ করবে,
এরপর যে কোনো একটা ডিস্ট্রিক্ট, তোমার যে জমিটা যে ডিস্ট্রিক্টে আছে ব্লক চুজ করবে, এরপরে মৌজা চুজ করবে তোমার যে জমিটা যে মৌজার আন্ডারে আছে। এরপরে অপশন দেখো, এটা মেন অপশন যেটা সার্চ বাই খতিয়ান, তোমার কাছে খতিয়ান নাম্বারটা জানা থাকলে খতিয়ান দিয়ে সার্চ করবে, এছাড়া সার্চ বাই প্লট, প্লট নাম্বারটা থাকলে প্লট দিয়ে সার্চ করবে। এরপরে দেখো এন্টার ক্যাপচা, এন্টার ক্যাপচা, এই যে 4Q W3 এটা দেওয়ার পরে তোমার একটু ডিফারেন্স আসবে। সো ভিউ অপশনে ক্লিক করে দিলে তোমাদের যে জমির পরিমাণের পর্চা সেটা পুরো ডিটেলসে চলে আসবে তোমার স্ক্রিনের সামনে, সেখান থেকে ফর্ম ফিল আপটা করতে তোমাদের সুবিধা হবে। সো যাওয়া যাক পরবর্তী স্টেপে। এরপর এটার জন্য অনেকের প্রবলেম হয় এই অপশনটা, ঠিক আছে, ইন একর, মানে তোমাদের তোমাদের যে দলিলে বা পর্চাতে সামথিং এগুলোতে কি হয় কাঠাতে উল্লেখ, সরি কাঠাতে বা এগুলো উল্লেখ থাকে, কিন্তু ওই কাঠা তো এখানে দেওয়া নেই, এখানে কাঠা থেকে তোমাকে একরে যেতে হবে। তাহলে কি করবে, গুগলে কি লিখবে, শোনো গুগলে কি লিখবে, কনভার্ট লিখবে, CONVERT কনভার্ট লিখবে, লিখবে কাঠা টু একর, লিখবে কাঠা টু একর, হ্যাঁ লিখেছো, এটা লিখে দেখবে দুটো অপশন আসবে, তোমরা দুটো অপশনে চুজ করে নেবে, ঠিক আছে। সেখানে তুমি ধরো দু কাঠা লিখলে একটা 0.something একটা দেবে, এরকম একটা দেবে, তোমরা কি করবে সেটা লিখে নেবে, হ্যাঁ এখানে এই পরিমাণটা লিখে নেবে। তাছাড়া আমি অ্যাটাচ করে দিচ্ছি তোমাদের ওই যে ডিটেলসটা, এরপরে দেওয়া আছে দেখো নেক্সটে। আর ধরো ডিফারেন্ট হয় তাহলে দু নাম্বার লিখবে, তিন নাম্বার, অর্থাৎ আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়, অর্থাৎ আলাদা আলাদা জায়গায় যদি তোমাদের জমি থাকে তাহলে সে সমস্ত ডিস্ট্রিক্ট লিখবে, এবং ব্লক, মোজা, জেল নাম্বার, খতিয়ান নাম্বার এবং কাল্টিভেট এরিয়া, ওকে, কত মানে কত আছে জমির পরিমাণ সেটা পার্সেন্টেজে যেটা লিখতে হয় সেটা লিখবে এখানে এই বক্সে, ওকে। টোটাল পরিমাণটা লেখার পর সর্বশেষে দেখো যে একটা কলম আছে লাস্ট, সর্বশেষে নয় অর্থাৎ তোমরা যে ফর্মটি যে কাল্টিভেবল ল্যান্ড ডিটেলস যেটা ফিল আপ করলে এটা লাস্টে দেখো বলেছে টোটাল কাল্টিভেবল ল্যান্ড ইন একর, ওকে। সো এখানে যে পরিমাণগুলো দিয়েছো তার টোটাল পরিমাণটা এই অংশটাতে লিখবে, ওকে। সো এরপরে দেখো, এরপরে তোমরা দেখতে পাচ্ছ সি অপশনটা বলেছে ব্যাংক ডিটেলস, সি অপশনটা কি বলেছে ব্যাংক ডিটেলস, তাহলে নেম অ্যাজ পার ব্যাংক ডিটেলস, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করছেন, যিনার নামে কৃষণ বন্ধু অ্যাপ্লিকেশন হবে তিনার এখানে নামটা এখানে লিখে দেবেন, ওকে। নেক্সট হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এই যে অপশনটা দু নাম্বার দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবে, এরপরে ব্যাংক নেম, এবার যে ব্যাংক নাম যে অ্যাকাউন্টটা দেবেন সে অ্যাকাউন্টটা যে ব্যাংকের, ধরো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আমি একটা লিখে দেখাচ্ছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ওকে, এরকম যার যে ব্যাংক সে ব্যাংকটা দিয়ে দেবে। আর এখানে একটা সাবধানতা বলে দিচ্ছি, দেখবে এর পাশে দেখবে IFSC কোড আছে, কারণ তোমরা জানো অনেক ব্যাংক কী হয়েছে মার্জ হয়ে গিয়েছে, এর ফলে PM কিষাণ, তারপরে কৃষক বন্ধু যে সমস্ত স্কিমগুলো পাচ্ছেন, বিধবা ভাতা যেগুলো, সেগুলো কি আটকে গিয়েছে, কারণ IFSC কোডটা বিভিন্ন ব্যাংক চেঞ্জের সঙ্গে সঙ্গে IFSC কোড চেঞ্জ হয়ে গিয়েছে, এর ফলে অনেকের ভোগ মানে প্রবলেমে ফেস করছে। সেই জন্য কী করবে, তোমার অ্যাকাউন্টটা একবার দেখে নেবে যে তোমার IFSC কোডটা, বা ব্যাংকে গিয়ে ডিটেলস জেনে নেবে যে তোমার IFSC কোডটা কী, একটা স্ট্যাম্প দিয়ে দেবে, তোমাকে আপডেট না করলে একটা স্ট্যাম্প দিয়ে দেবে, দেখবে ধরো সাপোজ ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়াতে কারো অ্যাকাউন্ট থাকলে তার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়ে গেছে, তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একটা স্ট্যাম্প দিয়ে দেবে। সো এরপরে দেখো অ্যাকাউন্ট টাইপ, তোমার অ্যাকাউন্টটা সেভিং থাকলে সেভিংয়ে টিক চিহ্ন করবে, কারেন্টে থাকলে কারেন্টে টিক চিহ্ন করবে। এর বলেছে অ্যাটাচ ব্যাংক ডকুমেন্টস, তারপরে একটা বক্স দিয়েছে ফ্রন্ট পেজ অফ ব্যাংক পাসবুক, এ বলেছে অ্যাটাচ ব্যাংক ডকুমেন্টস, এখানে ব্যাংক ডকুমেন্টস বলতে কি বলেছে ওই যে অ্যাকাউন্ট নাম্বারটা বলেছে, হ্যাঁ এখানে টিক চিহ্ন করে দেবে। তোমার যে ব্যাংকের পাসবুক আছে ওই ফ্রন্ট পেজটা, অর্থাৎ সামনের পেজটা যেটা তোমার অ্যাকাউন্ট নাম্বার এবং পিকচার আছে, সো ওই পেজটা জেরক্স করে দেবে, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবে। এরপরে দেখো বলেছে ডি, কলম ডিতে কি বলেছে, কলম ডিতে বলেছে যে নমিনি ডিটেলস তোমায়, কারণ তোমরা জানো PM কৃষক বন্ধুতে, যিনার নামে কৃষক বন্ধু আছে তিনি 60 বছর আগে যদি মারা যান ইন অ্যাক্সিডেন্টালি, তাহলে কি হবে, তিনার কোনো ফ্যামিলি যাকে নমিনি করে যাবে সে 2,00,000 টাকা পাবে, ওকে। সো দেখো কি বলেছে নমিনি, তার এখানে নমিনি নাম লিখে দেবে যার নামে নমি করবে, ঠিক আছে এই অংশটা লিখে দেবে। এরপর রিলেশন উইথ অ্যাপ্লিকেশন, অর্থাৎ নমিনির সঙ্গে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার সম্পর্ক কি, ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, ওয়াইফও হতে পারে, ওকে। এরপরে দিয়েছে নমিনিস ফাদার বা হাজব্যান্ড নেম, যিনি নাম লিখেছেন তার হাজব্যান্ড বা ফাদার নাম এখানে লিখে দেবেন। এরপরে ওই যে নমিনি আছে তার ডেট অফ বার্থটা এখানে লিখে দেবেন, আমি যে কোনো একটা ডেট অফ বার্থ এন্ট্রি করছি, ওকে।
2009 এন্ট্রি করে দিলাম ওকে সো নমিনি ডেট অফ বার্থ এন্ট্রি করে দেবে তোমাদের যে নমিনি আছে তার ডেট অফ বার্থটা দেখে করবে সেটা এখানে এন্ট্রি করে দেবে আমি জাস্ট এটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম এরপর দিয়েছি এজ অর্থাৎ নমিনির এজ দেখে নেবে এজ অর্থাৎ জন্ম তারিখ থেকে যে ডেটে ফর্ম ফিল আপ করছো সে ডেটে এজটা কত হচ্ছে সো কারো ধরো আমি উদাহরণ দিয়ে দিলাম 10 বছর এজ নেম অফ গার্জিয়ান অর্থাৎ নমিনির গার্জিয়ান কে আছে মাও হতে পারে হাজবেন্ডও হতে পারে ওয়াইফও হতে পারে সো এখানে তার নামটা এন্ট্রি করে দেবেন আর এইটা ফিল আপ করা মেন উদ্দেশ্য যে নমিনি অর্থাৎ তোমার কোনো কিছু অ্যাক্সিডেন্টালি কিছু হয়ে গেলে তো যে বেনিফিটটি 2 লাখ টাকা সামথিং এরকম দেয় গভর্নমেন্ট সেটা তুমি পাবে এরপরে দেখো এরপরে দিয়েছে অ্যাপ্লিকেশনস এই অংশটি অ্যাপ্লিক্যান্টস সিগনেচার স্ল্যাশ থাম ইমপ্রেশন অর্থাৎ তুমি যদি স্বাক্ষর করতে পারো সিগনেচার করতে পারো তাহলে সিগনেচার করে দিতে পারো এছাড়া তুমি সিগনেচার না পারলে তুমি টিপ দিতে পারো এই অংশটি ওকে এরপরে দিয়েছে দেখো লাস্ট এখানে একটা ডেট দিয়ে দেবে এরপরে দিয়েছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ অর্থাৎ তোমরা এটা মনে করে স্লিপটা নিয়ে নেবে এই স্লিপটায় তোমাদের কোনো তোমার ধরো সাপোজ তোমার টাকা ঢুকছে না তখন এই স্লিপটা শো করলে তোমার অ্যাকাউন্টে যে বেনিফিটটা সেটা পাবে সো দিয়েছে নেম অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করেছেন তিনার নাম এই অংশটি তোমরা টাচ করবে না হ্যাঁ আমি রিপিট করছি এই অংশটি তোমরা টাচ করবে না এটা যারা অফিসার আছে যেখানে তোমরা দুয়ারে সরকার জমা করবে তিনারাই এই অংশটা করবে আর এই অংশটি বলেছে ইনরোলমেন্ট নাম্বার ফর অফিস ইউজ অনলি বলে দিয়েছে দেখছো সো এই অংশটি আর এই যে অ্যাকনোলেজমেন্ট এই অংশটি তোমরা টাচ করবে না নেম অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ দরখাস্তকারীর নাম অ্যাকনোলেজমেন্ট নাম্বার ডেট রিসিভ সিগনেচার অর্থাৎ অফিসার এটা সিগনেচার করবে সো মাই ডিয়ার ভিউয়ার্স তোমাদের এই ভিডিওটি হেল্পফুল হলে তোমাদের অন্য কাউকে এই ভিডিওটা ছড়িয়ে দাও বা শেয়ার করে দাও যাতে তোমার মতো অন্যজনও হেল্প পায় এবং এই সুবিধাটা পেতে পারে থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও